কোন কোন কাজগুলো আমাদেরকে পাপে সম্পৃক্ত হওয়া থেকে রক্ষা করে অথবা পাপ তরক করতে আমাদেরকে রক্ষা করে, সেই জিনিসগুলো যদি আমরা জানতে পারি এবং সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে আশা করা যায় যে পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে রবের পরিচয় জানা, রবের পরিচয় জানা। আল্লাহকে জানতে হলে আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কেও জানতে হবে। আমাদের দেশের লোকেরা আল্লাহকে নামে চেনে, তার ওই সিফাতের অর্থগুলো আর বুঝে না। আল লাতিফুল খাবির, ইন আল্লাহ খাবিরুম বিমা তাআমালুন, আর রাউফ আর রাহিম, আর রহমান আর রাহিম, এই যে এগুলোর যে সিফাত, এগুলো তো নামও আবার সিফাত। এই অর্থগুলো জানা না থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকে অনেক পাপ করে কিন্তু আল্লাহ যে রহমান, তিনি যে পাপকে ক্ষমা করে দেন সেটা সে ভুলে যায়, সে নিরাশ হয়ে যায়, সে ভাবে না আমি যে ভয়াবহ পাপ করেছি আমি কিন্তু এর থেকে আসলে ক্ষমা পাওয়ার অযোগ্য। সে তার দুনিয়াবী যুক্তির উপর প্রতিষ্ঠিত, সে জানে যে দুনিয়া কেউ আমাকে ক্ষমা করবে না, অতএব আল্লাহও আমাকে ক্ষমা করবে না। নৈরাশ্য এসেছে আল্লাহ সম্পর্কে না জানা থেকে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দেন। তিনি গাফফার, তিনি ক্ষমা করে দেন, ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল, তিনি গাফুর, তাই না? আপনি যখনই আপনি এই আল্লাহর সিফাতগুলো এবং নামগুলো স্মরণ করবেন, অর্থগুলো জানবেন, তখনই আপনার মধ্যে একটা আশা দানা বেঁধে উঠবে এবং আপনি তখন ভাববেন যে না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি আর পাপ করব না। দেখেন, যখনই আপনার দৃঢ় বিশ্বাস হবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তখনই তার পাশাপাশি একটা কমিটমেন্ট আপনার চলে আসবে, আমি আর পাপ করব না। সুবহানাল্লাহ, এটা আমাদের অনেকের মধ্যে এখনও ঘটছে, অনেকের মধ্যে তওবা করে চলে আসছেন, বিশাল বড় টাকার চাকরি ছেড়ে দিচ্ছেন, চাকরি নাই তারপরও ছেড়ে দিচ্ছেন, কিভাবে খাবেন? আল্লাহর উপর প্রবল বিশ্বাস, ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। দেখেন এখানেও তার বিশ্বাসটা কিভাবে কাজ করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি প্রবল প্রতাপশালী, পরাক্রমশালী, তিনি রিজিকদাতা, তিনি রিজিকদাতা। আর আল্লাহ তাআলার আয়াতগুলো যত জানবেন ততই দেখবেন যে ইমানটা বেড়ে যাচ্ছে, আপনি নিশ্চিন্তে পাপকে ছেড়ে দিতে পারছেন। উমাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় ওপেন করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে চেনা জানা, আল্লাহর পরিচয়, এটা সর্বোপরি, এটা এক নম্বর উপকরণ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ পাপকে ক্ষমা করেন না, কিছু পাপকে তিনি ক্ষমা করেন, বড় পাপ শিরককে তিনি ক্ষমা করেন না। এই যে তথ্যগুলো যখন আমাদের জানা হবে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর সুন্না কাউনিয়া, আল্লাহর সুন্না শারাইয়া, এগুলো যখন জানা হবে তখনই পাপ থেকে মুক্ত হওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে পাপ ছেড়ে দিলে লাভটা কী, বেনিফিটটা কী, প্রফিটটা কী, তাই না? এটা জানাটা আমাদের জন্য খুব জরুরি। পাপ যখন আপনি ছেড়ে দিবেন, এক নম্বর কী অর্জন হবে? আল্লাহর সন্তুষ্টি, মারদাতুল্লাহ, আল্লাহর রেদা, আল্লাহর সন্তুষ্টি আমাদের অর্জিত হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জিত হলে কী হবে? তার শাস্তি থেকে আমরা রেহাই পাব, মুক্তি পাব, দুনিয়াতে আপনার উপর বরকত নাজিল হবে এবং আখিরাতে আপনি আল্লাহর সেই ভয়ঙ্কর শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে আপনি মুক্তি পাবেন। এই যখন আপনার, তাহলে আপনি এখন যে পাপকে ছাড়ছেন, আর খারাপ লোকদের ছাড়ছেন, দুর্নীতি থেকে নিজেকে মুক্ত করছেন, সুদ ঘুষ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে এসছেন, তাহলে আপনার অন্য লোকরা যদি মনে করে, যাদের এই বিশ্বাসগুলো নাই, তারা বলতে পারে কি বোকা, যেগুলো ছেড়ে দিচ্ছে, এত সম্পত্তি ছেড়ে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকার সুযোগ সে ছেড়ে দিচ্ছে, কিন্তু আপনার কাছে জান্নাতের মর্যাদা কি হাজার হাজার কোটি টাকার চেয়ে উত্তম নয় বলেন? আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর কাছে পুরস্কার নেওয়া এই সারা দুনিয়ার সমপরিমাণ সম্পত্তির চাইতেও কি উত্তম নয়?
সুবহানাল্লাহ। তাহলে এভাবেই তো পাপ থেকে মুক্ত হওয়া যায়, এভাবে পাপ থেকে মুক্ত হওয়া যায়। এরপরে আমরা যখন আরও জানব যে আল্লাহর দিকে যদি ফিরে আসি, আল্লাহর সন্তুষ্টি যদি আমরা লাভ করি, তাহলে আমার রিজিকের আর ধান্দা করা লাগবে না। যেটা আমি একটু আগে বললাম, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহুলা মিন হাইতু লা ইয়াহতাসিব। ধান্দা করা লাগবে মানে আমি এটা বলছি না যে চেষ্টা করা লাগবে না। মানুষ তো সমস্ত দুর্নীতি করে রিজিকের ধান্দায়, সত্য নয়? মানুষ সমস্ত দুর্নীতি করে আজকের এই দুনিয়ায় রিজিকের ধান্দা। সে মনোপলি বিজনেস বলেন, মানুষকে ঠকানো বলেন, প্রতারণা করা বলেন, ভেজাল মেশানো, রাসায়নিক মেশানো, কী জন্য? টু পাইস কামানোর জন্য। সে মনে করে এভাবে রিজিকটা বাড়ে, যদিও ওভারঅল রিজিক আসলে কমে। আপনি আপনার ভাইদের বোনদের কথা ভুলে যাচ্ছেন, জনগণের কথা আপনি ভুলে যাচ্ছেন, মানুষের কথা আপনি ভুলে যাচ্ছেন। আপনি শুধু নিজের পেটে সমস্ত টাকা ভরার জন্য আপনি যে চিন্তা করেছেন, তাতে আসলে ওভারঅল পুরো সোসাইটির রিজিকটা কমে। আজকে সুদভিত্তিক অর্থনীতির পরিণাম দেখেন, সারা বিশ্বের বৃহৎ রাষ্ট্রগুলোর প্রতিযোগিতার ফলাফল দেখেন, কী দাঁড়াচ্ছে এখন? দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, মানুষের হাহাকার, এবং আরও যে কত কি সেটা হয়তো আমরা নিজ চোখেই আগামীতে দেখতে পাব। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আপনি যদি পাপ থেকে মুক্ত হন, তাহলে তাআতের কাজগুলো, তাকাররুব ইলাল্লাহর কাজগুলো, ইবাদতের কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সালাত পড়া সহজ হবে, সিয়াম রাখা সহজ হবে, কুরবানি করা সহজ হবে, এবং আরও যত ভালো ভালো কাজ সহজ হবে। মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে, মানুষের জন্য এহসান করা সহজ হবে, মানুষের কল্যাণের পথে ব্যয় করা, তাদের বা মানে সমাজ উন্নয়ন, মানব উন্নয়ন এবং আরও ভালো ভালো সকল কাজে আপনার দান করাটা সহজ হয়ে যাবে। আর যত লোভী হবেন, পাপী হবেন, তত দেখবেন যে খরচ করাটা আপনার জন্য কঠিন হবে। পাশাপাশি আরও অনেকগুলো বিষয়, যেমন আপনি যদি পাপকে ত্যাগ করতে পারেন, তখন দেখবেন যে ইবাদতকে আপনি এনজয় করছেন, ইবাদতকে এনজয় করছেন। যে মন থেকে পাপকে ঘৃণা করতে পারে, ছেড়ে দিতে পারে, সে দেখবেন সালাত পড়াকে এনজয় করবে। তাহাজ্জুদ, সারা দুনিয়ার মানুষ জানবে না সে গোপনে তাহাজ্জুদ পড়ছে লম্বা টাইম ধরে, সেটাকে সে এনজয় করবে না বলেন তো? কোরআন তেলাওয়াত করছে লং টাইম ধরে, আপনিও দেখেন কোরআন তেলাওয়াত, যারা যারা আল্লাহকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, পাপকে ঘৃণা করেন, দেখবেন প্রত্যেকে কোরআনের প্রত্যেকটা হরফ সে এনজয় করে, সে তেলাওয়াতটাকে অনেক ভালো লাগে তার কাছে। সারাক্ষণ তেলাওয়াত করা, কোরআনের অর্থ যদি সে বুঝে, তাহলে তার এই যে স্বাদ আস্বাদন এনজয় করার বিষয়টা আরও বেড়ে যায়। এগুলো সবই কিন্তু পাপ মুক্তির কারণে। তাহলে এই এই একটা ভাব নিজেদের মধ্যে যদি নিয়ে আসতে পারেন, পাপ থেকে বেঁচে থাকাটা সহজ হবে। যারা পাপ আর পুণ্যের দোটানার মধ্যে আছেন, করবো কি করবো না, করবো কি করবো না, তারপরে ইবাদতের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছেন না, শেষ পর্যন্ত পাপ কিন্তু তাদেরকে টেনে নিয়ে যায়। অতএব আমাদেরকে পুণ্যের কাজে ইনভলভ হতে হবে, তাহলে আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। আরেকটা যে বিষয় আমাদের জন্য পাপ মুক্তি থেকে সহায়ক, সেটি হলো কাসরাতুদ দোয়া, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। দোয়াটা দাওয়া ছাড়া কাজ করে কি না সেটা একটা দেখার বিষয়, কিন্তু দোয়াটা একটা ইবাদা, দোয়াটা হলো ইবাদা। দোয়াটা প্রায় সময় টনিকের মতো কাজ করে। দোয়াটা যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে তৌফিক দেবেন। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে, আমরা হয়তো একটু সংক্ষেপ করব। আপনি যখন পাপ ছেড়ে দিবেন, তখন আল্লাহর প্রতি আপনার সম্ভ্রম ভালোবাসা তৈরি হবে, দ্বীনের প্রতি মহাব্বা তৈরি হবে, মুসলিমদের প্রতি মহাব্বা তৈরি হবে। পাপের কাজে কিন্তু হিংসা হানাহানি বাড়ে, এটাও একটা আগেও আমরা বলেছি। কারণ আরেকজনের জমি দখল পাপের কাজ, তাহলে যাদের জমি দখল করেছেন, আপনি যদি শ্রমিকদের কোনো অধিকার ক্ষুণ্ণ করেন, কীভাবে ক্ষুণ্ণ করবেন? বেতন কমাবেন,
তাদেরকে দমন করবেন ইত্যাদি, তখন শ্রমিক আর মালিকের মধ্যে কিন্তু হানাহানি সম্পর্ক তৈরি হবে। এভাবেই এভাবেই প্রত্যেকটা পাপ আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয়। স্বামী এবং স্ত্রী যদি কেউ পরকীয়াতে লিপ্ত হয়, একের প্রতি অন্যের ঘৃণা তৈরি হবে না, অনাস্থা তৈরি হবে না, সুখ শান্তি কি আসবে? সুখ শান্তি কি সাজগোজ করার মধ্য দিয়ে, নাকি গাড়ি ঘোড়া ফ্ল্যাট কেনার মধ্য দিয়ে? অতএব আসল জায়গা যদি আমাদের রিপেয়ার না হয়, অর্থাৎ পাপকে যদি আমরা তরক করতে না পারি, তাহলে অন্য পৃথিবীর সকল সম্পত্তি দিয়েও শান্তি কেনা যাবে না, ভালোবাসা কেনা যাবে না, দিনদারি কেনা যাবে না। অতএব আসুন আমরা এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখি, পাশাপাশি আরও যে বিষয়গুলো আমাদেরকে সাহায্য করে সেটি হচ্ছে শয়তানকে চেনা এবং শয়তান থেকে দূরে থাকা। প্রকৃত অর্থেই এই উচ্চারণটা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে যেন আমরা আল্লাহর কাছে পানাহ চাই এবং শয়তানের ব্যাপারে সতর্ক থাকি। দুনিয়া নিয়ে আমরা যেন প্রতিযোগিতা না করি। দুনিয়া, একজন আরেকজনের বাসায় দেখে আসলো অনেক কিছু যে আমারও লাগবে। একজন একটা টয়োটা গাড়ি কিনলো, আপনার টয়োটা গাড়ি লাগবে, মার্সিডিস কিনলো, আপনার মার্সিডিস লাগবে, তাই না? এই প্রতিযোগিতা আমাদেরকে পাপে সম্পৃক্ত করে। একদম ছোট্ট কোনো মহিলা যদি পাশের বাসায় গিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, তখনও কিন্তু এটাও পাপ চিন্তা, মনে রাখতে হবে। কখনোই দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না। দুনিয়ার কাজ করব আমরা, আমাদের উপর দিন যে দায়িত্বগুলো অর্পণ করেছে আমরা সেগুলো পালন করব, দুনিয়ার কোনো কাজে পিছিয়ে থাকব না, কিন্তু দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করে দুর্নীতির মধ্যে আমরা নিমজ্জিত হব না। আরেকটা বিষয়, সেটি হলো দুনিয়াকে ছোট দৃষ্টিতে দেখা। দুনিয়াকে যারা বড় দৃষ্টিতে দেখেন, তারা আখিরাতকে ছোট করে ফেলেন এবং এখানে ইমব্যালেন্স তৈরি হয়। আল্লাহ তাআলা কি বলছেন? বল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, প্রায়োরিটি দিচ্ছ, অথচ আখিরাতই হচ্ছে উত্তম এবং স্থায়ী। তাহলে এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দুনিয়াকে ইগনোর করছি না, দুনিয়াকে আমরা উপেক্ষা করছি না, বলছি না যে আমাদের প্রয়োজন নেই, প্রয়োজন আছে ততটুকু যতটুকু আমাদের ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে, কিন্তু এর বাইরে দুনিয়াকে অধিক গুরুত্ব দিয়ে অন্যায়ভাবে দুনিয়া হাসিল করার মধ্যে লিপ্ত হওয়া, এটা পাপের জন্ম দেয়, এটা পাপের জন্ম দেয় এবং আখিরাতকে ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা আরও অনেক আয়াতে এই কথাটা বলেছেন, ওয়াতাযারুন আল আখিরাহ, তোমরা আখিরাতকে ছেড়েই দিচ্ছ। যে যত দুনিয়াদার হবেন, দেখবেন একটা সময় আপনি আবিষ্কার করবেন আখিরাতের কথা আপনি ভুলে গেছেন, আখিরাতের আমল ভুলে গেছেন, আখিরাতের প্রস্তুতির কথা আপনি ভুলে গেছেন, তখন পাপের জীবনের মধ্যে আমাদের সবাই সম্পৃক্ত হয়ে পড়ে।